আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে ও কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে এবং মেশকাত টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের সামনে আবারও নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন বিষয়টি হলো সালাতুত তাসবিহ, অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, একটি ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজটি শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন, ও আমার চাচা, আপনি যদি সম্ভব হয় দৈনিক এই নামাজটি একবার পড়বেন, যদি দৈনিক সম্ভব না হয় তাহলে আপনি অন্তত সপ্তাহে একদিন এই সালাতুত তাসবিহ নামাজটি পড়বেন, সপ্তাহেও যদি সম্ভব না হয় অন্তত মাসে একবার পড়বেন, আপনার মাসেও যদি আপনার সম্ভব না হয় অন্তত বছরে একবার এই নামাজটা আপনি আদায় করবেন, তাও যদি সম্ভব না হয় অন্তত আপনার সমগ্র জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের বদৌলতে বান্দার সামনের পিছনের সমগ্র জীবনের গুনাহখাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ একটি নামাজ। তো আসুন নামাজটির নিয়ম কানুন রীতিনীতি আমরা জেনে নিই। সুপ্রিয় দর্শক শ্রোতা, নামাজটির মধ্যে চার রাকাত নামাজ, এই চার রাকাত নামাজের মধ্যে 300 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটা বা এই তাসবিহটা 300 বার পাঠ করতে হবে। দোয়াটি আবার বলছি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে এই দোয়াটি কখন কতবার পাঠ করবেন সে নিয়মটা আসুন জেনে নেই। সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বলার পর সানা পাঠ করবেন। সানা পাঠ করার পর আপনি 15 বার এই তাসবিহটা পাঠ করবেন। তারপর আলহামদুলিল্লাহ সূরা সাথে একটি কিরাত মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে 10 বার এই তাসবিহটা পাঠ করবেন, এ হলো 25 বার। আবার যখন রুকুতে যাবেন রুকুর মধ্যে 10 বার এই তাসবিহটা পাঠ করবেন। রুকুর তাসবিহের পর হলো 35 বার। আবার যখন রুকু থেকে উঠে দাঁড়াবেন সোজা হয়ে সিজদাতে যাওয়ার পূর্বে দাঁড়িয়ে এই তাসবিহটি আবার 10 বার পাঠ করবেন, এ হলো 45 বার। আবার যখন আপনি সিজদার মধ্যে যাবেন সিজদার তাসবিহ পাঠ করার পর এই তাসবিহটা আবার 10 বার পাঠ করবেন, এ হলো 55 বার। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে এই তাসবিহটা 10 বার পাঠ করবেন, হলো 65 বার। দ্বিতীয় সিজদায় আবার এই তাসবিহটা 10 বার পাঠ করবেন, এ হলো 75 বার। এক রাকাতে যদি 75 হয় তাহলে দুই রাকাতে আপনার হচ্ছে 150, আর চার রাকাতে হলো গিয়ে 300। এভাবেই আমরা সালাতুত তাসবিহ নামাজটা সম্পূর্ণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই নিয়ম মাফিক নিয়ম অনুসরণ করে সালাতুত তাসবিহ নামাজ আদায় করে নিজেদের সমগ্র জীবনের গুনাহখাতা মাফ করানোর তৌফিক দান করুক।